তার স্টাইল, তার কথা বলার ধরন সবটাই অন্যদের থেকে আলাদা। কথা হচ্ছে অভিনেত্রী মুনমুন সেনের। একদিকে তিনি যেমন টলি পাড়ার অন্যতম অভিনেত্রী, তেমনই আবার তার আরও একটি পরিচয় রয়েছে। তিনি হলেন মহানায়িকা সুচিত্রা সেনের একমাত্র মেয়ে, ফলে টলি পাড়ায় যে তার একটা দাপট থাকবে সেটাই স্বাভাবিক। মা কালী সহায় হলে চলবে না, আপনাকে সহায় হতে হবে। কিন্তু তা বলে কি বিশেষ কোনো সুযোগ পেয়েছিলেন তিনি? অনেকেই মনে করেন অভিনেতাদের সন্তানেরা ইন্ডাস্ট্রিতে অভিনয় করতে এলে বিশেষ সুযোগ সুবিধা পান, তবে এটা ঠিক। ইন্ডাস্ট্রির অন্দরে কোনো যোগাযোগ থাকলে কাজ পেতে সুবিধা হয়, কিন্তু তা বলে যে সবসময় যে তা হয় একেবারেই নয়। অনেকের মতে প্রথম সুযোগ পাওয়া সহজ হলেও টিকে থাকতে হলে পরিশ্রম করতেই হবে। তেমনি মুনমুনকেও অনেক কাঠখোর পোড়াতে হয়েছিল। দয়া করে আমাকে খাওয়া শেষ করে নিতে দাও, তারপর যা ইচ্ছে তাই করো। অনেক স্ট্রাগল করতে হয় ইন্ডাস্ট্রিতে নিজের জমি শক্ত করার জন্য। সুচিত্রা সেনের মেয়ে হওয়া সত্ত্বেও অনেক কিছু সহ্য করতে হয়েছিল তার। তিনটি ছবি থেকে বার করে দেওয়া হয়েছিল অভিনেত্রীকে। পরিচালক ঋতুপর্ণ ঘোষ সঞ্চালিত রিয়েলিটি শো ঘোষ অ্যান্ড কোম্পানিতে বিশেষ অতিথি হিসেবে এসেছিলেন মুনমুন। সেখানে তিনি বলেন তাকে কী কী সহ্য করতে হয়েছিল। তিনটি ছবি থেকে বার করে দিয়েছিলেন এক পরিচালক। না কি মুচু, মানে বীরের চ্যাটার্জি তিনবার আমাকে তিনটে ছবি থেকে বার করে দিল। কিসের অভিযোগে মুনমুনের সঙ্গে এমন ব্যবহার করেছিলেন তিনি? অভিনেত্রী বরাবরই একটু পিটপিটে। একবার মুম্বাই থেকে ফিরে শুটিং ফ্লোরে যেতে হয়েছিল তাকে, তো তাই তিনি বলেছিলেন পরিচালক যেন একটা শাড়ি আর ব্লাউজ তার জন্য দেন, পরে তার পোশাক শিল্পী শাড়ি ধুয়ে রেখে দেবেন। এ কথা শুনেই রেগে যান পরিচালক। মুনমুন বলেন শুধুমাত্র এই দোষে আমায় তিনটে ছবি থেকে বার করে দিয়েছিলেন। অন দ্যাট গ্রাউন্ড আমাকে ছবি থেকে বাদ দিল। তবে সে কথা বলতে বলতে নিজেই হেসে ফেলেন মুনমুন। সাজিদ আসমাই, চ্যানেল আই। সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয় যমুনা এসি, মাত্র ২৪ টাকায় এসি চলবে সারাদিন। যমুনা এসি।